আচ্ছা, আমি এখন বক্রেশ্বরের মন্দিরে, এই যে দেখুন, এটা 51 পিঠের ইসে এক পিঠ, মহাপীঠ, সিদ্ধপীঠ, বক্রেশ্বর ধাম। ডিটেলস এখানে দেওয়া আছে, দেখুন। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারে, এখানে স্নান করার জন্য 5 টাকা করে নিচ্ছে। এটা টিকিট কাউন্টার, বীরভূম জেলা পরিষদের অনুমোদিত বক্রেশ্বর উষ্ণ পবনেতে লেখা গাড়ি পার্কিংয়ের। আর এটা দেখছেন স্নানের ঘাটের টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। স্নানের ঘাটে প্রবেশ করব, দেখি গরম জলের এখানে স্নান করে কি ফল পাচ্ছে। এত দূর দূরান্ত থেকে লোক আসছে, দেখি একবার গিয়ে। এটা হচ্ছে পুরুষদের আলাদা ঘাট। ও পাশে হচ্ছে মেয়েদের, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এটা বীরভূম জেলা পরিষদের থেকে মেইনটেনেন্স করছে। না, আমার দেরি না করে নেমে পড়াই ভালো। আমি এখন গরম জলেতে নামছি। কেন তাড়াতাড়ি যদি না করে নিই পরে ভিড় হবে। তো আমার শোনা কথা যে এখানে স্নান করলে শারীরিক যেসব প্রবলেম কিছু আছে ওগুলো ভালো হয়, কিন্তু একদিন করলে তো হবে না, সময় নেবে। এখানে ঘর ভাড়া করে থাকতে হবে, থেকে তারপরে করতে হবে। Thank you.
না স্নানের পর্বটা সেরেই নি, মন্দিরের দিকে ওখানে মাকে একটু পুজো করব, করে তারপরে বেরিয়ে যাব। কেন এখানে আর দেখার তেমন কিছু নেই। স্নানটা আমি করেই নিলাম, এখন আমি যেটা আপনাদের দেখাবো এই এটা হচ্ছে পোড়া মাটির কাজ ঘাটে। সুন্দর করেছে এরা, এগুলো সবই বীরভূমের জেলা পরিষদের থেকে করা। এবার যাচ্ছি যে জল ধারাগুলো আছে উষ্ণ জলের, যেগুলো এখানে অনেকগুলোই আছে উষ্ণ ধারা। দেখুন ফুটতে যে টগবগ করে, যেখানে জলটা দেখছেন খুবই ধোয়া কিন্তু জলটা ফুটছে টকবক করে।